প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আজকে টাইটেল এবং থামনেল তোমরা দেখেছো ও রায়ে কি সত্যি আটকে যাবে সব নিয়োগ তো তারপরে দেখো আমি লিখেছি যে এরা কি ইংরেজি বোঝে না এটা লিখতে আমি বাধ্য হয়েছি তার কারণ প্রত্যেকের কাছেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কপি আছে তো সেখানে অপারেটিং পোর্শানটা মানে যেটা আর কি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে জিস্ট অব দ্য অর্ডার সেটার একদম লাস্ট প্যারাগ্রাফে ডিভিশন বেঞ্চের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো এবং পেপারেও দিয়েছে যে ডব্লিউ পরীক্ষা ওবিসি রায়ে আটকে আটকে গেল তো সত্যি হতাশ লাগে এই সব জিনিসপত্র দেখলে তার কারণ জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের স্পিরিট যদি যারা নাকি উচ্চপদস্থ অফিসার এবং সরকারের মাথায় আছে তারা যদি না বোঝে সেটাকে যদি ঠিকঠাক অ্যানালাইসিস না করে তারপরে যদি এরকম বিভ্রান্তি ছড়ায় এটা কিন্তু সত্যিই দুর্ভাগ্যজনক তো চলো আমি প্রাথমিকভাবে আমরা জাজমেন্টটা একবার খুলে নিচ্ছি তার আগে একবার এই আজকের পেপার কাটিং যেটা মানে পেপারের রিপোর্টিং সেইটা একবার দেখেন তো দেখো এটা হচ্ছে পেপার কাটিং ডাব্লিউ পরীক্ষা ওবিসি রায় আটকে তো আমি একদম শেষ প্যারায় চলে যাচ্ছি কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউ এর মেইন্স আয়োজন আপাতত হচ্ছে না এক বিশেষজ্ঞের বক্তব্য প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয় প্রাথমিক মানে প্রিলিমস তারাই বসেন মেইনসে সেটা সবাই জানে কিন্তু সেটা করা যাবে কিনা আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে কেন বাবু আইনি পরামর্শ কেন লাগবে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি হাইকোর্টের রায় হাইকোর্টের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরের ফোরাম কি সুপ্রিম কোর্ট খুব ছোটো করে বলছি একটু পরিষ্কার করে দেওয়াটা দরকার তো হাইকোর্টের একটা রায় আছে সেটাকে আমি চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে করছি তো ধরো কোনো একজন ক্যান্ডিডেট মানে যে কোনো একজন অ্যাকিউজড সে বেল পেয়েছে হাইকোর্ট থেকে ঠিক আছে হাইকোর্ট থেকে তার জামিন হয়েছে সে অ্যাকিউসড হাইকোর্ট থেকে তার জামিন হয়েছে এবারে তার যে অপোজিট পার্টি আছে সে বেলটাকে ক্যান্সেল করাতে চাইছে এবং সে ভাবল যে সে হায়ার ফোরামে যাবে এবারে ধরো সেই যেতে ধরো এক মাস সময় লাগছে বা দশ দিন সময় লাগছে বা পাঁচ দিন সময় লাগছে তাহলে যতদিন সময় লাগবে ততদিন কি ততদিন কি হাইকোর্ট যে ওকে বেল দিয়েছিল সেটা কি বলবৎ থাকবে না মানে অ্যাকচুয়াল নিয়মটা কি অ্যাকচুয়াল নিয়ম যখন থেকে জাজমেন্ট ডেলিভার হয় যে ডেট থেকে সেই ডেটের সময় থেকে ওই ইনস্ট্যান্ট মুহূর্ত থেকে যখন সার্কুলেট হয়ে যায় তখন থেকেই কিন্তু ওই রায়টা এফেক্টিভ হয়ে যায় সেটা ফাংশনাল হয়ে যায় এবার আমি যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা কি যে একজন জামিন পেয়ে গেছে কিন্তু তার অপোজিট পার্টি সে জামিনটাকে ক্যান্সেল করাতে চাইছে তাহলে যতক্ষণ না ক্যান্সেল করাবে ওকে কি জেলে আটকে রাখবে ওকে তো জেল থেকে বার করতে হবে অর্থাৎ হাইকোর্ট ওকে বেল দিয়েছে হাইকোর্টের অর্ডারটাকে অপারেটিভ করতে হবে ঠিক আছে তাহলে এখানে তো হাইকোর্টের রায় বলেছে যে নির্দিষ্ট সংখ্যক যারা দু হাজার দশে অন্তর্ভুক্ত পেয়েছে যারা শংসাপত্র পেয়েছে তাদের বাতিল অর্থাৎ বাতিল মানে বাতিল তারপরে সুপ্রিম কোর্ট দিল কি দিল না ব্যাপার তো চলো এবারে জাজমেন্টে চলে যায় জাজমেন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের রিভিশন বেঞ্চ জাস্টিস রাজাশেখর মান্থা অ্যান্ড জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের অর্ডার অনেকগুলো রিট একসাথে ট্যাগ করা হয়েছে কবে মামলা ইনিশিয়েট হয়েছে দেখো দু হাজার এগারো দু হাজার দশ দু হাজার তেরো দু হাজার বারো তার মানে বুঝতেই পারছো দু হাজার দশ আর এটা দু হাজার চব্বিশ তার মানে হাইকোর্ট থেকে কবে ছাড় পেল। তো যাই হোক আমি একদম অপারেটিভ পোর্শানে চলে যাচ্ছি পেজ নাম্বার কত লিখে রেখেছি পেজ নাম্বার কত পেজ নাম্বার একশো একানব্বই চলো একশো একানব্বই চলে যায় স্ক্রোল করো নিচে নামো তোমরা অনেকেই এই জাজমেন্টটা পেয়েছো না কোথায় দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্য তেরিকা একশো একানব্বই ওয়ান পেজ নাম্বার চলো চলে এসছি তো দিস ইজ দ্য অপারেটিভ পোর্শন অফ দ্য জাজমেন্ট জাস্টিস রাজা শেখর মান্থা কমা জে মানে জাস্টিস তো বলছে দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম দ্য সেভেন্টি ক্লাস মানে সাতাত্তরটা ভাগ যাদেরকে ইনকর্পোরেট করেছে রাজ্য সরকার মানে আমাদের কমিশন ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন অ্যান্ড থার্টি সেভেন ক্লাস অ্যাডেড ইন দ্য এক্সারসাইজ অফ সেকশন সেকশন সিক্সটিন দেওয়া হল দু হাজার দশের পরে এদের ইনকর্পোরেট করা হয়েছিল হু অলরেডি ইন দ্য সার্ভিস দ্য স্টেট অর হ্যাভ অলরেডি অ্যাভেইল্ড দা বেনিফিট অব বাবু এই জায়গাটা একটু পড়ছি ভালো করে শোনো তার মানে বলছে যে সাতাত্তরটা ক্লাস এবং সাঁত্রিশটা ক্লাস যাদের নাম বাদ পড়ল স্টাক ডাউন মানে বাদ পড়ল ঠিক আছে হু আর অলরেডি ইন সার্ভিস কিন্তু যারা চাকরি করছে কিন্তু যারা চাকরি করছে ঠিক আছে অর হ্যাভ অলরেডি অ্যাভেল্ড দ্য বেনিফিট অফ রিজার্ভেশান অথবা এই রিজার্ভেশান এই যে এই যে রিজার্ভেশনের যারা যারা সুবিধা পেয়েছে অর হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস অথবা কোন সিলেকশান প্রসেসের মধ্যে সে আছে অর্থাৎ ধরো সে প্রিলিমসে পাশ করেছে তাহলে কি সে মেন্সে সেই রিজার্ভেশনটা পাবে না পাবে শ্যাল নট বিফেক্টেড দেখো একদম পরিষ্কার লিখে দিল শ্যাল নট বিফেক্টেড বাই দ্য রিজন অব দিস জাজমেন্ট অর্থাৎ এই জাজমেন্টের অর্ডারের কারণে তার কোনো রকম অ্যাফেক্ট হবে না এটা একদম লাস্ট প্যারায় বলল আরেকটা জায়গায় লেখা আছে তোমাদের আমি দেখাচ্ছি একশো নম্বর পাতা একশো নম্বর পাতা ঠিক আছে একটু চলো একশো তিরাশিতে যাই

যারা এই সুবিধা নিয়েছে ওই ক্লাসের মধ্যে মানে ওই গ্রুপের মধ্যে যারা আছে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে অ্যান্ড সাব ক্লাসিফিকেশান দেয়ার ফোর দেয়ার সার্ভিসেস ক্যান নট বি টার্মিনেটেড অ্যান্ড দ্য বেনিফিটস ডেরাইভড ক্যান নট বি রিভোকড অর্থাৎ তাদের কিন্তু চাকরি যাবে না তাহলে মহামান্য আদালত মহামান্য আদালত ডিভিশন বেঞ্চ অনেক পর্যবেক্ষণ করে কিন্তু এই দুশো পাতার জাজমেন্ট দিয়েছে ডিভিশন বেঞ্চ অনেক এখানে কাটা ছেঁড়া আছে ভেতরে আমি পড়ছিলাম প্রচুর কাটা ছেঁড়া আছে এখানে যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আছে না নিজের ইচ্ছা মতন কাজ করেছে এই যে জাজমেন্ট দিয়েছে না এই জাজমেন্ট তো মানে পক্ষপাত দুষ্ট তো হওয়া যায় না না কেন সুতরাং এই জাজমেন্ট একতরফা জাজমেন্ট নয় এই জাজমেন্টটা ভালোভাবে পড়া উচিত এবং তারপরেই এই কমেন্ট করা উচিত যে আমরা সুপ্রিম সুপ্রিম কোর্ট অবশ্যই যেতে পারে কিন্তু ততদিন কি পরীক্ষাটা আটকে থাকবে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলা দেখছো তো পরের পর ডেট পড়ছে তাহলে এরকম পরের পর ডেট পড়লে ধরো যদি ছ মাসও লাগে তাহলে ছ মাস ডব্লিউ আটকে থাকবে অন্যান্য পরীক্ষা আটকে থাকবে এরকম বাস্তবে একদমই নয় তবে রাজ্য সরকার কি করবে সেটা আমার একদমই হেডেক নয় পিএসসি তো রাজ্য সরকারের আন্ডারে আছে তো যাই হোক আমি ওই ব্যাপারে এখন বলছি না ক্যালকাটা হাইকোর্টের যে নতুন নোটিফিকেশন যেটা আজকে আমি সকালে দিয়েছি সেইটা কিন্তু আসছে এবং তোমরা দেখেছো কালিম্পং আদালতে আবার একটা রিজার্ভেশান করেছে ইডব্লিউএস ওটা জানো ইডব্লিউএস করে আবার নতুন করে এক্সটেন্ড করেছে তাহলে এই যে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট জাজ তারা কি এত বোকা একটা ডিস্ট্রিক্ট জাজ মানে তোমার একটা আইএসের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন একজন জুডিশিয়াল অফিসার সে কি এত বোকা সে নোটিফিকেশন বার করলো বাঁকুড়া জেলা আদালত বেরোলো ঠিক আছে সুতরাং ঘাবড়াবার কিচ্ছু নেই হাই কোর্ট এবং লোয়ার কোর্টের পরীক্ষার কোনো রকম কিছু মানে এই এটা আটকাবে না তার কারণ এখানে জাজমেন্টে পরিষ্কার কিন্তু সমস্ত ক্লারিফিকেশান আছে ঠিক আছে তোমাদের রকম কিছু বক্তব্য থাকলে আমাকে কমেন্ট করতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাশাপাশি জয়েন করতে পারো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আমি যুক্ত আছি ডিসক্রিপশানে চলে যাও সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো তো চলো আজকের মতন এতটুকুই